একটা দল হিসেবে কাজ করতে হবে, তাহলে এই সংকট থেকে মুক্তি পাবে বাংলাদেশ। সকলের একাত্মতাই পারে বিপর্যয় রুখতে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় আহ্বান জানান তিনি। করোনা আতঙ্কে কাঁপছে পুরো দেশ, অঘোষিত লকডাউনে থেমে আছে সব কিছু। কোয়ারেন্টিনের দিনগুলো পরিবারকে নিয়ে বেশ আনন্দেই কাটাচ্ছেন সমাজের অবস্থাশালী মানুষেরা, কিন্তু সমস্যাটা সমাজের নিম্ন আয়ের মানুষের। তাদের না আছে মাথা গোজার ঠাই, না আছে দুমুঠো খাওয়ার সামর্থ্য। লকডাউনটা তাই বিভীষিকাময় এক অভিজ্ঞতা এসব মানুষের কাছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে দুস্থ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ক্রিকেটার ফুটবলাররাও বাদ যাননি, সে কাতারে আছেন সাকিব আল হাসানও। নিউ ইয়র্কে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গড়েছেন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। 2000 দুস্থ পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন এই ক্রিকেট সুপারস্টার। আমাদের দেশে অনেকেই সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, এই মুহূর্তে তাদের সাহায্যের খুবই প্রয়োজন। মিশন সেভ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান এমনই উদ্যোগ নিয়েছে। আমার চ্যারিটেবল প্রতিষ্ঠান দি সাকিব আল হাসান ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ততা পোষণ করেছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি ফান্ড রেজ করতে এই সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে। ইউসেফের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের জন্য আগেও কাজ করেছেন সাকিব। সুবিধা বঞ্চিত মানুষের জন্য তার এই নতুন উদ্যোগে এবার দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সবার নিঃস্বার্থ চেষ্টা ও পরিশ্রমই পারে একটা সুন্দর আগামী গড়তে, সেই বার্তাই পৌঁছে যাক ঘরে ঘরে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।